আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা আজকে বহুল প্রত্যাশিত একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা কি শীতের আগে পাঙ্গাস চাষে দেওয়ার নিয়মটা কি। আমাদের ভিতরে অনেক খামারি ভাইরা আছেন যারা পাঙ্গাস চাষটাকে বেশি লাভবান মনে করি, বা আমরা মনে করি থাকি পাঙ্গাস চাষটা সহজ নিরাপদ, কারণ কি পাঙ্গাস মাছে তেমন একটা রোগ ব্যাধি হয় না, বা পাঙ্গাস মাছ চাষ করা যায় যে কোনো একটা পুকুরে, ছোট বড় সব ধরনের পুকুরে পাঙ্গাস চাষ করা যায়, এবং কি বাংলাদেশের সব এলাকাতে পাঙ্গাসের একটা চাহিদা আছে, যার কারণে আমরা চিন্তা করে থাকি যে পাঙ্গাস মাছটা আমরা চাষ করব। কিন্তু শীতের আগে আমরা আসলে এই মাসে চাষ করলে কীভাবে লাভবান হতে পারবো, বা শীতের ভিতরে এই পাঙ্গাস মাছ চাষে রাখাটা উচিত হবে কিনা, বা শীতের আগে মাছ চাষে দিলে আসলে কী সাইজের মাছ দেওয়াটা উচিত হবে, সে সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, এবং বেল বাটন প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব দেখতে পারেন। দেখেন, শীতকালীন সময়টাকে নিয়ে আমরা সবাই ভয় পাই, কারণ কি শীতকালীন সময়ে মাছের রোগ ব্যাধি হয়, শীতকালীন সময়ে পুকুরে অ্যামোনিয়া গ্যাস থেকে শুরু করে নানা ধরনের টক্সিক গ্যাস, বিষাক্ত গ্যাস তৈরি হয়, আর অন্য দেখা যাচ্ছে পুকুরে গভীরতা কমতে থাকে, পানির গভীরতা কমতে থাকা মানে কি এই জায়গায় মাছ চাষের জন্য আপনার জন্য অবশ্যই ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। অন্যদিকে দেখা যাচ্ছে পুকুরে পানি অনেক মোটা হয়ে যায়, অর্থাৎ পুকুরের পানিতে অতিরিক্ত প্ল্যাঙ্কটন ব্লুম হয়ে যায়, আবার ইউগ্লেনার পরিমাণ বেড়ে যায়, নানাবিধ সমস্যা তৈরি হয়। এই কারণে দেখা যাচ্ছে শীতকালীন সময়টাকে আমরা অ্যাভয়েড করতে চাই, কিন্তু আমাদের পুকুরটা আবার বসে থাক সেটাও আমরা চাই না, যার কারণে আমরা চিন্তা করছি কি পাঙ্গাস মাছের যদি রোগ ব্যাধি কম হয় তাহলে আমরা শীতকালীন সময় পাঙ্গাস মাছ চাষে দিই। এখন পাঙ্গাস মাছ চাষে দিব ঠিক আছে, কিন্তু শীতকালীন সময়ে আসলে পাঙ্গাস মাছ চাষটা নিরাপদ কিনা সেটা একটা আমাদের প্রশ্ন কিন্তু থেকেই যায়। তো এই সেই জিনিসগুলো জানানোর চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখেন, শীতের আগে আমরা পাঙ্গাস মাছটা চাষে দিব, সেটার নিয়মটা কি। আমরা জানি যে পাঙ্গাস মাছ নর্মালি সারা বছর চাষ করা যায়, তবে শীতকালীন সময় কিন্তু পাঙ্গাস চাষটা একটু ঝুঁকির কারণ। কারণ কি পাঙ্গাস মাছ যখন আপনি চাষ করবেন শীতকালীন সময়, সেক্ষেত্রে নিজেদের শরীর থেকে এরা চর্বি কমাইতে থাকে। এখন এই চর্বি কমাইলে কী হয়, চর্বি কমাইলে নর্মালি এই প্রাণীগুলোর ক্ষেত্রে বেঁচে থাকাটা কঠিন হয়ে যায়, বা এই প্রাণীগুলো যে খাবারটা খাচ্ছে সেই খাবারটা হজম করতে তাদের কষ্ট হয়ে যায়, অর্থাৎ প্রোটিনটা ভাঙতে আপনার অবশ্য অবশ্যই ফ্যাটের দরকার হবে বা চর্বির দরকার হবে। এখন এই মাছ শীতকালীন সময় বেঁচে থাকার জন্য বা টিকে থাকার জন্য কী করে, তাদের শরীর থেকে তারা চর্বি খসাইতে থাকে। এখন চর্বি যখন কমতে থাকে একটা মাছের, সেক্ষেত্রে তাদের স্বাস্থ্যের অবনতি হয়, উন্নতি হয় না, অর্থাৎ তাদের ওজনটা কমতে থাকে শীতকালীন সময়ে। এই জন্য দেখা যাচ্ছে যারা পাঙ্গাস চাষ করেন, পাঙ্গাস চাষের ক্ষেত্রে এই চর্বি খসানোর কারণে এদের মাছের ওজনটা কিন্তু ঘাটতে পারে বা কমতে পারে। তো এটা ভয়ের একটা কারণ অবশ্যই, এই দিকটা আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে। শীতের আগে যদি আপনি পাঙ্গাস মাছ চাষে দিতে আসেন, অর্থাৎ শীতকালীন সময় আপনি চাষ করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই বড় সাইজের মাছ আপনাকে মজুত করতে হবে। এখন বলবেন ভাই, বড় সাইজের মাছ আমরা মজুত করবো কীভাবে, বড় সাইজের মাছ আমরা পাবো কোথায়, বড় সাইজের মাছ আপনার এলাকায় খুঁজে পাবেন, আপনার এলাকা থেকে সংগ্রহ করে আপনার মাছটা ছাড়তে হবে। আপনি যদি 1 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি সাইজের পোনা আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে ছাড়েন, সেটা নিয়ে আপনি যদি চিন্তা করেন যে এই মাছ আপনার শীতকালীন সময় ভালো রেজাল্ট দেবে, এটা আপনার ভুল ধারণা। আপনার এই মাছ শীতকালীন সময় তেমন একটা বড় হবে না, চাপের ভিতরে রেখে আপনাকে সামনের বছর চাষে দিতে হবে। কিন্তু আপনি চাচ্ছেন কি শীতের আগে মাছটা চাষে দিতে, শীতের আগে মাছ চাষে দিতে গেলে আপনাকে কী করতে হবে, অবশ্যই অবশ্যই বড় সাইজের মাছ ছাড়তে হবে। এন্ড বড় সাইজ বলতে কী বোঝাচ্ছি, বড় সাইজ বলতে আমি যদি বলি 1 কেজি সাইজের মাছও যদি আপনি চাষে দেন কোনো সমস্যা নেই। এখন আমরা বললাম যে ভাই 1 কেজি সাইজের মাছ চাষে দিলাম, বেচবো কয়টা কেজি, আপনি তো টার্গেট করছেন কি 2 কেজি 3 কেজি সাইজ করে বিক্রি করবেন, সমস্যা নেই, আপনি 1 কেজি সাইজের মাছ চাষে দিতে পারেন। আপনার যদি টার্গেট থাকে 1.5 কেজি থেকে 2 কেজি সাইজের, বা 1.5 কেজি থেকে 1.5 কেজির ভিতরে মাছ বিক্রি করবেন পাঙ্গাস মাছ, সেক্ষেত্রে আমি বলবো আপনি 2 কেজি বা 3 কেজি ওজনের মাছ আপনি পুকুরে মজুত করবেন। কোনোভাবেই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সাইজের পোনা এখন মজুত করা যাবে না। যদি এটা করেন সেক্ষেত্রে আপনার মাছের গ্রোথ কম আসবে, বা মাছটা শীতকালীন সময় কিছু কিছু করে মাছ মারা যাবে কোনো কারণ ছাড়াই, মাছের কোনো প্রকার স্পট পাবেন না, কোনো প্রকার সমস্যা পাবেন না, মাছ ময়রে পাইসে উঠছে, কিছু মাছ বাঁচবে কিছু মাছ বাঁচবে না এরকম সমস্যা পাবেন। এমনকি মাছগুলো অবশ্যই ছোটো বড় হবে, ছোটো সাইজের মাছ দিচ্ছেন মানে অবশ্যই ছোটো বড় হবে। শীতকালীন সময় মাছ কিছু মাছ খাবার খাবে কিছু খাবে না, এমনকি শীতকালীন সময় দেখা যাচ্ছে পাঙ্গাস মাছ 7 থেকে 10 দিন 15 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে। এই জন্য বলবো যে পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই খেয়াল করে আপনাকে মাছ চাষ শুরু করতে হবে। এখন আসেন যে শীতের আগে যে পাঙ্গাসটা চাষে দিচ্ছেন, এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ঘনত্ব একটা বিষয়, ঘনত্বের ক্ষেত্রে আমি বলবো কোনোভাবেই প্রতি শতাংশ জায়গাতে 50 থেকে 60 পিসের উপরে মাছ আপনারা প্রতি শতাংশ জায়গাতে দিবেন না। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই মাত্র 50 থেকে 60 পিস মাছ দিব, হ্যাঁ আপনার যদি টার্গেট থেকে প্রতি পিস মাছ 1.5 কেজি করে ওজন করবেন, তার মানে আপনার 75 থেকে 80 কেজি মাছ আপনার এই জায়গা থেকে উৎপাদন করতে পারছেন। এখন আপনার যদি টার্গেট থেকে প্রতি পিস মাছ 2 কেজি করে উৎপাদন করবেন, সেক্ষেত্রে আমি বলবো 50 থেকে 60 পিস করে মাছ দিবেন, দিয়ে আপনি পার্শিয়াল হারভেস্ট করবেন, অর্থাৎ কিছু মাছ বিক্রি করে দিবেন। যখন মাছ 1 কেজি থেকে 1.5 কেজি ওজন হয়ে গেছে তখন আপনি কী করবেন, 3 ভাগের 1 ভাগ মাছ বিক্রি করে দিয়ে বাদ বাকি 2 ভাগ মাছ, অর্থাৎ তখন হয়তো 35 থেকে 40টা মাছ আপনি চাষে রাখবেন আর বাদ বাকি মাছ বিক্রি করে দেবেন। এই মাছগুলো দেখবেন 2 কেজির ওজন হয়ে গেছে, অর্থাৎ 70 থেকে 80 কেজি মাছ উৎপাদন করা যায় প্রতি শতাংশ জায়গাতে। এই টার্গেট নিয়ে আপনার মাছ চাষ করতে হবে। এখন আপনি যদি ঘনত্ব দিয়ে ফেলেন 100 থেকে 120 পিস,
সেই ক্ষেত্রে আপনি টার্গেট করলেন প্রতি পিস মাছ হলো 1.5 কেজি 2 কেজি করবেন তার মানে প্রতি শতাংশ জায়গাতে 200 থেকে 250 কেজি মাছ টার্গেট করছেন এটা কোনোভাবে উচিত নয় পাঙ্গাস মাছের ক্ষেত্রে এত ঘনত্ব কোনোভাবে কাম্য নয় বিশেষ করে শীতকালীন সময় এটা তো কোনোভাবে উচিত নয় এরপর আসেন যে যারা পাঙ্গাস মাছ চাষে দিবেন শীতের আগে তারা অবশ্যই পুকুর প্রস্তুতিটা খুব ভালো করে করে নেবেন পুকুর প্রস্তুতির সময় অবশ্যই আপনারা কি করবেন পুকুরে চুন লবণের ব্যবহারটা খুব ভালো করে করবেন চুন লবণ দিয়ে আপনারা কি করবেন পুকুরটাকে ভালো করে প্রস্তুত করে নেবেন এবং কি প্রোবায়োটিক অবশ্যই দিবেন প্রোবায়োটিক যদি দেন সেক্ষেত্রে দেখা যায় ওই পুকুরগুলোতে গ্যাস হওয়ার পরিমাণটা কম হয় এবং কি পুকুরে প্লাঙ্কটনের পরিমাণটা ভালো থাকে আমরা অনেকে কি করে থাকি পাঙ্গাস মাছের পুকুরের পানিটা কালচে কালচে হয়ে গেছে তারপরে কোনো প্রকার ব্যবস্থা নেই না এই কাজটা করা যাবে না পাঙ্গাস মাছের ক্ষেত্রে শীতকালীন সময় দেখবেন মাছের মুখের অংশ দিকে সুপ সুপ লাল লাল দাগ দেখা যাচ্ছে এটার পিছনে কারণ কি অধিক ঘনত্ব অধিক ঘনত্ব পরিহার করতে হবে পুকুরে তলদেশে অনেক বেশি কাদা আছে সেই পুকুরে এই ধরনের সমস্যা হয় অনেক সময় দেখা যায় পাঙ্গাস মাছের সাথে আমরা তার বাংলা মাছ কিছু করে দিয়ে থাকি এই বাংলা মাছের রোগ বেদি হয় এই বাংলা মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে উকুন রোগ হচ্ছে ক্ষত রোগ হচ্ছে পেট ফোলা হচ্ছে নানান ধরনের সমস্যা হচ্ছে এই সময় আমরা কি করি পুকুরে বিকেসি ব্যবহার করি পুকুরে বিভিন্ন ধরনের আমরা জীবাণুনাশক ব্যবহার করি এতে করে পুকুরে যত ধরনের প্লাঙ্কটন ছিল সেগুলো মারা যায় এতে করে পুকুরের প্রাকৃতিক একটা বিপর্যয় চলে আসে এই জন্য আমরা বলি শীতকালীন সময় বিকেসি যাতে ব্যবহার না করা হয় অথবা বিকেসি যদি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে অবশ্যই দ্রুত সময়ে আমাদের কী করতে হবে পানিটা পরিবর্তন করার ব্যবস্থা করতে হবে পাঙ্গাস মাছ চাষিরা অবশ্যই পুকুরের পানিটা সবুজ রাখার চেষ্টা করবেন কালো যাতে না হয় সেদিকে খেয়াল করবেন এবং কি ঘনত্ব সঠিক রাখার চেষ্টা করবেন পুকুর প্রস্তুতির দিকে অবশ্যই ভালোভাবে নজরদারি রাখবেন মাছ ছাড়ার আগে চুন লবণ ভালো করে দিয়ে প্রোবায়োটিক দিয়ে পুকুরটাকে রেডি করে নেবেন আশা করি এই জিনিসগুলো যদি ফলো করতে পারেন অবশ্যই আপনার মাছ চাষ সহজ হবে নিরাপদ হবে এখন আসেন যে খাদ্যের ব্যাপারে এই পাঙ্গাস মাছ চাষে দিলেন শীতের আগে শীতের ভিতরে এই মাছটা খাবার দিবেন কি বা কতটুকু খাবার দিবেন শীতকালীন সময় যখন একেবারে তাপমাত্রা কমে যাচ্ছে বা সূর্য আলো দেখা যাচ্ছে না সেই সময় আপনার দিনে এক বেলা খাবার দিবেন এবং কি সেটা কোনো প্রকার বডি পার্সেন্টেজ হিসাব করে খাবার দিবেন না খাবার দেবেন কি হিসেবে আপনি একটা বস্তা নিয়ে যাবেন বস্তা নিয়ে যাবেন খাবারটাকে ছিটাই দিবেন অল্প অল্প করে খাবার ছিটাই দিবেন যতটুক খাবার খাবে ততটুক খাবার দিবেন এর বেশি খাবার দিবেন না অনেকের পুকুরে দেখা যায় এক ফিট 1.5 ফিট পানি চলে আসে এই জায়গার ভিতর অনেক বেশি ঘনত্বে মাছ চাষ করে থাকেন এই কাজটা করা যাবে না শীতকালীন সময় কোনোভাবে পানির গভীরতা 4 ফিট থেকে 5 ফিটের নিচে যাতে না আসে সেদিকে খেয়াল করতে হবে পাঙ্গাস মাছের পুকুরে আমি রিকমেন্ড করবো 7 থেকে 8 ফিট পানি যদি শীতকালীন সময় রাখতে পারেন সবচেয়ে ভালো হয় 7 থেকে 8 ফিট গভীরতার পুকুরে পাঙ্গাস মাছের ঘনত্ব 50 পিস থেকে 60 পিস না রাখে 70 পিস পর্যন্ত রাখা যেতে পারে কোনো ধরনের সমস্যা হয় না তবে অবশ্যই ভালো মানের খাবার দিতে হবে ভাসমান ফিড দিতে হবে শীতকালীন সময় কোনোভাবে ডুবন্ত খাবার দেওয়া যাবে না যারা পাঙ্গাস মাছ চাষ করেন ডুবন্ত খাবার দেয় তাদের আমি বলবো শীতকালীন সময় আপনারা অবশ্যই ডুবন্ত খাবার দেওয়া বন্ধ রাখবেন আর যারা কী করে থাকেন বিভিন্ন ধরনের ক্যাটারিং সার্ভিসের খাবার শুটকির গুঁড়া তারপরে নিজেরা হাতে বানানো খাবার খাওয়ান বা বেকারির যে ডেট এক্সপায়ার্ড হয়ে যাওয়া বা পচে যাওয়া পাউরুটিগুলো আমরা খাওয়াই থাকি এই ধরনের খাবার শীতকালীন সময় পাঙ্গাস মাছে না দেওয়াটাই উত্তম হবে আশা করি এই জিনিসগুলো যদি মেনটেন করে মাছ চাষটা করতে পারেন সেক্ষেত্রে আমি মনে করি একটা খামারই অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবেন তবে খেয়াল করবেন শীতের পরবর্তী সময় পাঙ্গাস মাছের ক্ষেত্রে কিছু রোগ বেঁধে আসতে পারে এবং এই সময় মাছের গ্রোথ যেহেতু ভালো আসে সেই ক্ষেত্রে অবশ্যই শীত পরবর্তী সময় আপনার পুকুরে ভালোভাবে জীবাণুনাশক করে নেবেন এবং কি এক্ষেত্রে পুকুরে চুন লবণ ব্যবহার করে নেবেন মাছ থাকা অবস্থায় অনেকে চুন লবণ ব্যবহার করতে চান না কারণ কি ভাবেন যে মাছের কোনো ক্ষতি হবে কোনো প্রকার ক্ষতি নেই মাছ থাকা অবস্থায় প্রতি শতাংশ জায়গাতে 300 থেকে 400 গ্রাম করে চুন ব্যবহার করবেন আগের দিন পরের দিন 200 থেকে 250 গ্রাম লবণ ব্যবহার করবেন তারপরের দিন আপনারা একটা প্রোবায়োটিক ব্যবহার করবেন ব্যবহার করে আপনার মাছের সঠিক নিয়মে খাবার দেবেন দেখবেন শীতের আগে যারা 2 পিস 3 পিস 1 কেজি পাঙ্গাস মাছ মজুত করছিলেন শীতের পরবর্তী সময় মাত্র 2 মাসের ভিতরে মাছ কিন্তু বাজারজাত করতে পারবেন বা মাছ চাষ করে আপনারা ভালো একটা ফলাফল করতে পারবেন অর্থাৎ শীত পরবর্তী সময় এই পাঙ্গাস মাছ খুব দ্রুত গ্রোথ দেয় এবং দ্রুত রেজাল্ট আসে কারণ কি এই মাছগুলো শীতের ভিতরে চাপে ছিল এই মাছগুলো তাদের ওজন কমাইতে ছিল যদি আমরা বলছি নিজেদের চর্বি কমাইতে থাকে এই চর্বিগুলো দ্রুত সময়ে তারা রিকভার করে ফেলে শীতের পরবর্তী সময় 2 থেকে 2.5 মাসের ভিতরে মাছগুলো কিন্তু খুব ভালো সাইজে এসে পড়ে এবং ওই সময় খাবার দেওয়ার ব্যাপারে কোনো প্রকার কৃপণতা করা যাবে না অবশ্যই সঠিক পরিমাণে খাবার দিয়ে মাছ চাষটা করতে হবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম